নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ধোসা দিয়ে খাওয়ার তরকারি আর চাটনি বানিয়েছি। আগের বারে আমি ধোসা বানিয়েও দেখিয়েছি আপনাদের, দেখে থাকবেন হয়তো। যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেখে নেবেন আমার এটা রেসিপিটা। এই রেসিপিটা ওই ধোসার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি ধোসা দিয়ে খাবার আলুর তরকারি আর চাটনি বানাতে কী কী লাগছে সেটা আগে দেখাই। আলু নিয়েছি আমি চারটে সেদ্ধ করে, ছোলা ভাজা আছে, এটা খোসা ছাড়ানো ছোলা, দোকানেই পাওয়া যায়। কারি পাতা, একটু হিং, নারকেল কোড়া, সর্ষে, শুকনো লঙ্কা আমি বীজ বার করে নিয়েছি, নিয়ে শুকনো লঙ্কাগুলো রেখেছি, আর কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, এই ফোড়নে দেব। আর সামান্য একটু হলুদ লাগবে, আমি করব সাদা তেলে, সঙ্গে নুন লাগবে, নুন মিষ্টি একটু লাগবে। এবার প্রথমে কড়াইয়ে সাদা তেল দিলাম, এক চামচ, আর চা চামচে দু চামচ আমি তেল দিলাম। কারি পাতা, সর্ষে, আলুটা ম্যাচ একটু ভেঙে ভেঙে দিয়ে দেব, হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, মিশিয়ে নাড়ব। একটু নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম, একটু সামান্য হলুদ দিলাম। বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভেজে আমি জল দিয়ে দেব। একদম গ্যাসটা কমিয়ে একটু তামা দিয়ে দেব, তরকারিটা মনে হয়ে গেছে, একদম হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দিলাম। এবারে আমি চাটনিটাও দিচ্ছি, এই কড়াই মধ্যে তেল দিলাম, চা চামচে তিন চামচ মতো তেল দিলাম, সর্ষে ফোড়ন দিলাম,
বলা হয়নি আমি পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি এটা আমি বলতে ভুলে গেছি পেঁয়াজটা দিয়ে দিলাম আর লঙ্কাগুলো দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি ভাজা হয় না তো কারি পাতা দিয়ে দিলাম ছোলাটা দিয়ে দিলাম ছোলা ভাজাটা হিং দিলাম নারকোলটা দিয়ে দিলাম ভাজবো এটা ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নেব তাহলে আমার চাটনি তৈরি হয়ে যাবে একটু নুন দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এবারে আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি মিক্সিতে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করব তৈরি হয়ে গেল ধোসা দিয়ে খাবার আলুর তরকারি আর চাটনি এটা আপনারা সকলে দেখে বানাবেন এবং কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগে আমি ধোসা বানিয়ে দেখিয়েছি আপনাদের সেটা আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন সেই ধোসা বানিয়ে তার সঙ্গে এই তরকারি আর চাটনি সং করে খেলে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন